লিটন কুমার দাস হয়তো নিজেও জানেন না তার এভাবে সাড়া দেওয়া মুঠোফোনের উপাশে থাকা ভক্তকে কতখানি সুখ আর আনন্দ দিয়েছে, বন্ধুদের সঙ্গে গল্প করার উপলক্ষ এনে দিয়েছে। খুশি হতে বড় কিছু লাগে না, মানুষ যে খুব ছোট ছোট ব্যাপারেই হ্যাপিনেস খুঁজে পায়। যেভাবে বাংলাদেশের দর্শকদের হ্যাপিনেস দেয় লিটনের এক একটা ফ্লোলেস শট, লিটনের এক একটা ব্যাকফুট পাঞ্চ, স্কোয়ার কাট, পুল শট দেখলে মনে হবে যেন সবুজ ক্যানভাসে কোনো শিল্পীর তুলির আঁচড় দিচ্ছেন, যেন সৃষ্টি করছেন ভিনসেন্ট ভ্যান গগের দ্য স্ট্যারি নাইটের মতো অমর কোনো শিল্পকর্ম। মঙ্গলবার হোম অফ ক্রিকেটের ইনডোরের নেটে ড্রিল করছিলেন লিটন, হুট করে আকাশ তখন কালো মেঘে ছেয়ে গেছে, তপ্ত গরমের জায়গা নিয়েছে ঠান্ডা বাতাস, কলিজা ঠান্ডা করা সেই বাতাসে মন জুড়িয়েছে, সেই সাথে দারুণ সব শটে মুগ্ধ করেছেন লিটন কুমার দাস। সবসময় মানুষ যা চায় তা হয় না, মিরাজের ব্যাট দিয়ে ব্যাকফুট ড্রাইভের মাধ্যমে নকিং শুরু করা লিটন মেশিন বলের পেস নিয়ে একদমই খুশি ছিলেন না, যেটা চাচ্ছিলেন তা পাচ্ছিলেন না, শেষমেশ জায়গা বদলেছেন, অনুশীলন করেছেন সুইপ রিভার্স সুইপ। রিপোর্টের শুরুতে পুল শটের কথা হচ্ছিল, একবার এই পুল খেলতে গিয়ে এই মঙ্গলবার এলকেডি ভুল করেছেন, ব্যথাও পেয়েছেন, শারীরিক এই ব্যথার মতো ক্রিকেট ক্যারিয়ারে মানসিক ব্যথা তো লিটন কম পাননি, দিনের পর দিন ব্যাটে রান ছিল না, শুনতে হয়েছে নিন্দা সমালোচনা, সামলাতে হয়েছে একের পর এক ট্রল, সেই এলকেডি এখন উঠে দাঁড়িয়েছেন, রানের পর রান করছেন, হয়েছেন দলের ব্যাটিং ডিপার্টমেন্টের সবচেয়ে বড় ভরসা। লিটনকে আরও একবার উঠে দাঁড়াতে হবে, ডানহাতি এই ওপেনারের ব্যাটে চলছে অফ ফর্ম ওয়ান ডেতে, লিটনও জানেন বিশ্বকাপের বছরে নিজের এবং দলের জন্য তার ফর্মে ফেরা কতখানি গুরুত্বপূর্ণ, এজন্যই তো বৃষ্টি মাথায় নিয়ে ব্যাট করে যাওয়া, আরেকটু ভালো করার জন্য চেষ্টা করে যাওয়া। আফনান পিয়াল, অলরাউন্ডার।